নমস্কার, আমি এএনএম নিউজের ডেপুটি এডিটর শিবপ্রিয় দাশগুপ্ত বলছিলাম। আমাদের সঙ্গে এখন আছেন মেডিকা হসপিটাল গ্রুপের চেয়ারম্যান ডক্টর অলোক রায়। ডক্টর রায়, আপনাকে আমি এএনএম নিউজের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে COVID-19। প্রচুর মানুষ তাতে আক্রান্ত হচ্ছেন, প্রত্যেক দিন প্রচুর মানুষ মারা যাচ্ছেন, এবং আপনারা একদম ফ্রন্ট লাইনে থেকে মানুষের যে পরিষেবা দিচ্ছেন, বলছি যে আপনি একটু নিজে যদি বলেন যে রাইট নাও এই মুহূর্তে সিচুয়েশনটা কি আছে? See, the situation is bad, খালি বেঙ্গল same situation, and in India at this point of time it's very bad in Bombay, Delhi, Bangalore, Tamil Nadu. Bengal ektu better ache. Bengal is better than many state capitals which I just mentioned. Bengal log achen, anek log sankramit hoychen, a lot of people are affected, a lot of people are suffering, numbers are increasing regularly. But as it looks like that it is under control within the control of the state and the machinery and the private world. Ami seva korte pachi, I am able to serve people, and the crowd is there but not unmanageable. Bolchi je ei je sankraman ta kobanor jonno je lockdown er poddhati ta ekdom prothom theke newa hoychilo, mane ami bolchi je 24th March midnight থেকে যে লকডাউনের সিস্টেমটা চালু হয়েছিল সেটাকে দেখা গেছে যে এই যে গত 3 দিন ধরে যে লকডাউনটা চলছে সেই লকডাউনটা কিন্তু অনেক ডিফারেন্ট আগের লকডাউনের থেকে। এখন রাস্তায় মানুষ বেরোচ্ছে না, কিন্তু তখন কিন্তু স্বচ্ছন্দে মানুষ ঘোরাঘুরি করেছে। আপনি কি মনে করেন না যে এই যে সংক্রমণটা ছড়িয়েছে তার পেছনে সেটাও একটা কারণ আছে, মানুষের অ্যাওয়ারনেসের অভাব আছে, এবং কোনো 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 ক্ষেত্রে প্রশাসন আরো কঠোর হতে পারতো যেটা এখন এই গত 3 দিনে আমরা দেখছি? Government jaikhoni korche, that is the best. They are going for intermittent lockdown, khub bhalo eta. And log ki hoyeche to arambhe log bhabto eta at a story ki jane ki hocche, ke pacche, ke kothay corona hoyeche, kintu ekhoni log dekhte pacche that onek log corona sankramit hue hospital e jacche, koshto pacche, onek log mara geche, elderly log 60-65 above মারা যাচ্ছেন রেগুলারলি, লোক এক্ষুনি ভয় পেয়েছে, জানছে দ্যাট বুঝছে দ্যাট এটা না করলে অসুধারে পড়ে যাব। তো আই থিঙ্ক দ্যাট হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং ইজ ভেরি গুড, অ্যান্ড আই থিঙ্ক বেঙ্গল ইজ শোয়িং দ্য ওয়ে টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি হাউ টু হ্যান্ডেল ইট। বলছি যে বেসরকারি হাসপাতালে কি বেডের প্রবলেম আছে? কারণ মানুষের কাছ থেকে আমরা এরকম অভিযোগ পাচ্ছি যে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই তারা যখন কেউ আক্রান্ত হচ্ছে, এবং দেখুন যেহেতু রোগটা সংক্রামক এবং মহামারীর আকার নিয়েছে, তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে যার বাড়িতে এই রোগটা হচ্ছে, এবং সে তখনই সে হয়তো হসপিটালে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না নানান কারণে। হসপিটালে বেডের অভাব আছে, সরকারি হাসপাতালে বেডের অভাব হচ্ছে, বেসরকারি হাসপাতালে সবার সাধ্যের মধ্যে কুলোচ্ছে না চিকিৎসার যা খরচ। আপনি কি বলবেন বেডের কি কোনো ঘাটতি আছে? বেডে দেয়ার ইজ এ প্রেসার ফর বেড, কিন্তু অভাব নেই, দেয়ার ইজ এ প্রেসার, and there is a pressure. But if you notice, lot of beds in government hospitals are not filled up, 40-50% bed occupied. There is a government has created more bed than the patients who are falling sick. Now the what happens that people have traditionally in last 70 years liking for private hospitals, so they want to come to private hospital. That's where the crowding happens. If everybody wants to, if people are happy to go to government hospital, there are enough beds. And private also, there is a pressure, but it's not that a lot of people are standing on the door, and there are enough beds in private also to take care of this mahamari. না, কিন্তু আপনি যেটা বলছেন তাতে আপনি বলছেন যে 40-45% মানুষ বা 50% মানুষ সরকারি হাসপাতালে যাচ্ছে, এবং বলছি সেখানে সেই ক্ষেত্রে বেডের হয়তো সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালের যে পরিষেবা আর আপনাদের বেসরকারি হাসপাতালের যে পরিষেবা তার মধ্যে তো একটা আকাশ পাতাল ফারাক আছে।
এবং সেটা তো আমরা গেলেই দেখতে পাই। এবং মানুষ তো যখন অসুস্থ হচ্ছে, যার আর্থিক সম্বল আছে, সহায়তা আছে, সে তো সবসময় চাইবে যে সে সবচেয়ে ভালো পরিষেবাটা নিক, সে তখন বেসরকারি হাসপাতালের দিকেই ছুটবে। আমি সেই জায়গা থেকে জিজ্ঞেস করছি আপনাকে যে যার এটা এফোর্ড করার ক্ষমতা আছে, সে কি সরকারি হাসপাতালে চাইলেই বেড পেতে পারেন? সেই পরিস্থিতি এখন আছে কলকাতায়? সরকারি হসপিটাল বেড পাওয়া, সরকারি হসপিটাল বেড পাওয়া যাবে, বেসরকারি হাসপাতালে, বেসরকারি হসপিটালে বেড পাওয়া যাবে, আজ আজকে পাওয়া যাবে। লিটল ডিফিকাল্ট, মে টেক 4-5 ঘন্টা একটু সময় লাগতে পারে, কিন্তু বেড পাওয়া যাবে। এইরকম তো আমি একটাই দেখিনি। 20 দিন আগে খুব প্রেশার ছিল, আজকে কমে গেছে, বিকজ লট অফ প্রাইভেট হসপিটাল হ্যাভ অ্যাডেড বেড। আগে অনেক প্রাইভেট হসপিটাল বেড নিত না, কোভিড পেশেন্ট নিত না, নাও অল অফ দেম বিগ স্মল medium, they are all taking patients. So the bed pressure has eased off in Bengal. And with this lockdown happening, pressure will continue to be little, not as bad as it was 20 days back. Achha, aapne ki mone koren je soptahe 7 diner moddhe 2 din lockdown kore baki 5 din jodi khola rakha jay, tahole sankraman ta kombe? Yes, it will. Because those 2 days are very critical, and it will, every day of lockdown will break the cycle. That many people who have got asymptomatic have got the disease will be at home, so they will not spread. And in a day or two, their symptoms will become stronger, so they will have to go to a hospital. So the spread will decrease with every lockdown. Even half day lockdown will have impact. Even a full day lockdown, 2 days lockdown, 10 days lockdown, whatever lockdown will you do, will have impact on the outcome of the disease. মানে আপনি বলছেন যে সংক্রমণের যে ধারাবাহিকতাটা, যে চেইনটা, সেটাকে ভাঙার জন্য লকডাউনটা হচ্ছে সবচেয়ে বড় একটা এফেক্টিভ মেজার, এবং সেটা দুদিনেও কাজ করে, একদিনেও কাজ করে, যদি হাফ ডেতে হয় তাতেও কাজ করবে। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে দুদিন লকডাউন হলো, যেমন আজকে হলো, আবার কালকে খুলে যাবে সব, কালকে আবার সব মানুষ গিয়ে বাসে উঠবে, অটোতে ঘাসাঘাসি করে বসে যাচ্ছে, এবারে উবের ওলাতে চলে যাচ্ছে, এবারে সেই সময় তো আমরা কেউ জানতে পারছি না যে আমরা যে যানবাহনটায় চড়ছি, যেখানে গিয়ে বাজার করছি, সেখানে কে অ্যাসিমটোম্যাটিক আমরা কিছুই বুঝতে পারছি না, এবং সেও বুঝতে পারছেন না। তাতে তো সংক্রমণটা, এই যে একদিন আমি চেনটাকে ভাঙলাম, কিন্তু তার পরের দিন বা তার পরের 4 দিন আমি তো চেনটাকে আরো স্প্রেড করে দিচ্ছি, তাই কি নয়? Correct. কিন্তু লকডাউন ইজ ইন রিমাইন্ডার, লকডাউন ইজ লাইক এ রিমাইন্ডার দ্যাট 3 golden rules of mask, sanitization, and distance has to be maintained. So lockdown keeps on reinforcing. See, apni koto kotha bolchen lockdown ni keno? Because lockdown is imminent. Aajke lockdown ache. Our second, third, I heard it got cancelled hoye geche. Shunlam Bakri niye na kichu niye cancelled hoye geche. কিন্তু এটা রিমাইন্ডার দ্যাট আপনাকে 3টা golden rule আপনি ভুলতে পারবেন না, আপনাকে ওটা পালন করতেই হবে। ওটা নিয়ে ইটস এ রিমাইন্ডার, কনস্ট্যান্ট রিমাইন্ডার। আপনাকে বলা হচ্ছে বারবার বারবার লকডাউন লকডাউন লকডাউন, মানে ডিস্টেন্স থাকুন, দূর থাকুন, হাত সাফা করুন, মাস্ক পরুন। তো অল দিস থিংস আর গুড থিংস ফর দ্য কন্ট্রোলিং দ্য ডিজিজ। আমি আমি বলছিলাম কি যে আপনার হাসপাতালের সঙ্গে কি সরকারের কোনো টাই আপ হয়েছে, যে সমস্ত পেশেন্টরা যাবে, তাদের যে ট্রিটমেন্ট হবে, সেই খরচটা সরকার বেয়ার করবে? না, এটা সরকারটা হয়নি, এটা আমার কাছে তো ক্যাশ না টিপিএ না ক্রেডিট না কর্পোরেট পেশেন্ট আমার কাছে আসে বেশি, কিন্তু গভর্নমেন্ট কিছু রুল দিয়েছে, এদের কত টাকা আমি নিতে পারি, কনসালটেশন চার্জ ড্রপ করেছে, ভেরি ফিউচারিস্টিক, ভেরি নাইস। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি টুডে ইন কন্ট্রোলিং প্যান্ডেমিক, যা আমি দেখতে পাচ্ছি অ্যাজ কম্পেয়ার টু দিল্লি অ্যান্ড বম্বে, অ্যান্ড দে হ্যাভ পুট সাম কন্ডিশনস হুইচ ব্রিংস দ্য প্রাইস ডাউন, হুইচ ইজ গুড ফর দ্য পিপল। আপনি চিকিৎসক হিসেবে কি সাজেস্ট করেন এই সময় কিভাবে মানুষের চলাচল করা উচিত? এই যে লকডাউনটা কালকে আবার উঠে যাবে, মানুষ কি অটোতে চড়বে, মানুষ কি বাসে চড়বে, মানুষ কি বাজারে গিয়ে ভিড় করবে? আপনি কি সাজেস্ট করেন? Only 3 golden rules, Sandeep Tanshu, 3 rule ta bhulben na. Mask porun, well fitting mask, a mask which is very well fitted, no loose air coming in, bhalo kore mask porun, any mask porun. Wash your hands regularly and don't stand close to anybody who doesn't have a mask.
All three golden rule have not changed. They are same rules. Follow those same rules and you will not get corona and you will be safe and you'll be happy. Okay? কিন্তু 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 গণপরিবহন পাবলিক ভেহিকলে উঠে এই গোল্ডেন থ্রি গোল্ডেন রুলস কি মেইনটেইন করা সম্ভব মানুষের পক্ষে? নেই। But you cannot. এটা সম্ভব নেই বলতে। I agree with you that probably it is not possible that once you are in a crowded bus, you are in a crowded bus. But you can leave the bus. You can wait for second bus to come. That so these three golden rules you have to follow in your mind. That I will not get into crowded bus. I'll wait. A lot of buses I see which going are very well done. People are sitting properly. Some buses people are all over each other. So it individual has to decide now. The government has done. You and we have done. We are training people, but individual also must show responsibility. তো একটা রেসপন্সিবিলিটি দেখাতেই হবে দ্যাট আমি রেসপন্সিবল এটা করতেই হবে এটা হবে আমরা শুনলাম চিকিৎসক ডক্টর অলোক রায়ের কাছে যে কিভাবে মানুষ নিজেকে বাঁচিয়ে চলবেন তাতে তিনি যেটা পরামর্শ দিচ্ছেন যে তিনটে গোল্ডেন রুল সেটার প্রথমটা হচ্ছে খুব টাইট করে মাস্ক পরতে হবে এবং হাত সাবান জল দিয়ে বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে বেশ কিছু সময় অন্তর অন্তর এবং কোনো মানুষের সঙ্গে খুব গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে চলা যাবে না কিন্তু এখন যা পরিস্থিতি আজকে আমাদের লকডাউনে সারা কলকাতা শুনশান ফাঁকা আগামীকাল যখন আবার লকডাউন ওপেন হয়ে যাবে তখন আমরা যেটা দেখতে পাবো যে গণপরিবহনে অর্থাৎ বেসরকারি বাসে সরকারি বাসে গা ঘেঁষাঘেঁষি করে লোক যাচ্ছেন অটো রিক্সাতে লোক উঠছেন এবং ওলা উবেরে করে লোক যাচ্ছেন বাজারেও আমরা সেই একই রকম গা ঘেঁষাঘেঁষি করে মানুষকে দাঁড়াতে দেখবো এবারে তার মানে কি তার মানে সমাধানের একটাই রাস্তা যে মানুষ নিজেই ঠিক করবেন যে সে কিভাবে বাঁচবেন তো ডক্টর অলোক রায় সেরকমই একটা পরামর্শ আমাদের দিলেন নমস্কার আপনাকে ধন্যবাদ এএনএম নিউজের পক্ষ থেকে আপনার সঙ্গে আমরা আবারও এই বিষয় নিয়ে পরবর্তী সময় আলোচনা করব এএনএম নিউজ সবার আগে থ্যাংক ইউ